চট্টগ্রাম থেকে ফিরে ঢাকায় এসে এখন আবার বিপিএল চলে গেছে সিলেটে। 27 তারিখ থেকে সিলেটের পর্ব শুরু হবে। সিলেটে বিপিএল কেমন জমবে সেটি এখন দেখার বিষয়। যদিও সিলেটের উইকেট, সিলেটের পরিবেশ এবং সিলেটের স্টেডিয়াম বাংলাদেশের অন্যতম সেরা সৌন্দর্যের একটি জায়গা, পৃথিবীর তাবৎ ক্রিকেটাররা এবং ক্রিকেট সংশ্লিষ্ট মানুষরা সিলেটের স্টেডিয়ামকে বারবার ভূয়সী প্রশংসায় ভাসিয়েছেন। সেই চায়ের দেশ, সবুজের দেশ সিলেটে যখন বিপিএলের আসর বসছে, তখন সিলেটের দর্শকরা পুরো দিন, অর্থাৎ দিনের দুইটা ম্যাচ মাত্র 200 টাকায় দেখার সুযোগ পাবেন, এমনটাই জানিয়েছে বিসিবি। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম রাখা হয়েছে 1,500 টাকা, ক্লাব হাউসের দাম 500 টাকা, পূর্ব গ্যালারি 300 টাকা, পশ্চিম গ্যালারি এবং সবুজ গ্যালারি মাত্র 200 টাকা, এবং সেটি 2 ম্যাচের জন্য। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের প্রধান ফটক এবং রিকাভি বাজারের সিলেট জেলা স্টেডিয়াম থেকে সংগ্রহ করা যাবে যে কোনো ম্যাচের টিকিট। খেলার আগের দিন এবং খেলার দিন সকাল 9টা থেকে সন্ধ্যা 7:30 পর্যন্ত এইসব কাউন্টার থেকে দর্শকরা টিকিট সংগ্রহ করতে পারবেন। 27 জানুয়ারি শুক্রবার সিলেট পর্বের প্রথম ম্যাচে স্বাগতিক সিলেট স্ট্রাইকার্স খেলবে রংপুর রাইডার্সের বিপক্ষে। 7:00 ফরচুন বরিশাল খেলতে নামবে চট্টগ্রামের বিপক্ষে। পরদিন দুপুর 1:30 কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রতিপক্ষ খুলনা টাইগার্স, আর 6:30 সিলেট স্ট্রাইকার্স খেলবে আবারও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে। এবার 29 তারিখ রাখা হয়েছে বিরতি, 30 তারিখের দুপুর 1:30 ম্যাচে খেলবে রংপুর এবং ঢাকা, 6:30 ম্যাচে সিলেট স্ট্রাইকার্স খেলবে খুলনা টাইগার্সের বিরুদ্ধে। 31 জানুয়ারি সিলেট পর্বের শেষ দিন দুপুরে ঢাকার বিপক্ষে খেলবে সাকিবের বরিশাল, আর সন্ধ্যায় কুমিল্লা খেলবে খুলনার বিপক্ষে। তারপর আবার বিপিএল চলে আসবে ঢাকায়। গ্রুপ পর্বের পরবর্তী খেলাগুলো শেষে নকআউট এবং ফাইনাল হবে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে।